নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পাঞ্জাব স্পোর্টসের যিনি অন্যতম শীর্ষকর্তা দলটা দেখেন, উত্তম চক্রবর্তী। উত্তমদা, এই মুহূর্তে পার্সির বিরুদ্ধে তোমাদের ম্যাচ চলছে হাইকোর্ট গ্রাউন্ডে, দল কতটা কিভাবে এগোচ্ছে একটু যদি বিশদে বলো। আমরা মোটামুটি যে দলটা খেলছি সে দলটা আশাবাদী যে আমরা ফাইনাল রাউন্ডে উঠবো, কেন আমরা তিনটে খেলে তিনটি জিতেছি। এটা আমাদের হচ্ছে চতুর্থ নম্বর ম্যাচ। এখন দেখা যাক ছেলেরা কতটা নিতে পারে। প্রায় ছ সাত দিনের পর তো খেলাটা আবার আরম্ভ হলো, এখন ছেলেদের উপরেই সব কিছু নির্ভর করে। দল মানে আমার টিম যা আছে মোটামুটি ঠিকই আছে, এর থেকে মনে হয় আমার ভালো টিম করা যাবে না। দেখা যাক কতটা কি ইম্প্রুভ করতে পারে। বারে বারেই তো একটা জিনিস হয়েই আসছে বহু বছর ধরে, এই বৃষ্টির মধ্যেই ফিফথ ডিভিশনের ম্যাচগুলো চলছে, মাঠের অবস্থা প্রচণ্ড খারাপ, এই বিষয়গুলো নিয়ে মানে ক্লাব না এই এই ব্যাপারটা, এটা তো আজকে না, এটা চিরদিনে। আমাদের এই গড়ের মাঠে এইসব মাঠ এরকমভাবেই থাকে, মানে পা ডুবে যাবে, এই ডুবে যাবে, তার সঙ্গেও খেলতে হবে। কিন্তু এটাতে যেটাতে সমস্যা হয় ফুটবলারদের, সমস্যা বলতে মিনি এই বাচ্চার বাচ্চার যেগুলো বয়স ভিত্তিক যেটা, সেটাই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। কার অ্যাঙ্গেল কোনটা কি ট্র্যাক হয়ে যাবে, কোন পায়ে কি লেগে যাবে, সেটা ওদের সে বোধটা তো নেই। আমাদের বোধটা আছে কোন জায়গায় গেলে পায়ে লাগবে, কোন জায়গায় গেলে ওই জায়গায় যাচ্ছি, সেটা আমরা বাইরের থেকে ইনস্ট্রাকশন দিই, যতটা পারি ততটা করতে পারি। এখন সামান্য ব্যাপার আমরা চালিয়ে যাচ্ছি, চলছে এরমভাবে আর এরমভাবেই চলে যাবে। এটা তো আইপিএল কোনো ব্যাপার না, এই মাঠেই আমাদের ক্ষেত্র। এখন দল ওপরের দিকে চ্যাম্পিয়ন হয়ে উঠবে এটাই এটাই একমাত্র আশা। আমরা উপরের দিকে খেলার একটা পূর্ণতা আছে, ভগবান যদি আমার প্লেয়ারদেরকে সহায় দেয় হয়তো উঠব। অসংখ্য ধন্যবাদ উত্তমদা।